এখন দারুণ কিছু থ্রি ডি মডেল নিয়ে কাজ করা যায় ফর এক্সাম্পল আমার এখানে একটা স্ক্রিনে থ্রি মডেল আছে আপনি চাইলে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে অবজার্ভ করে স্লাইডে ব্যবহার করতে পারেন সো এরকম একটা থ্রি ডি মডেল আপনার স্লাইড ইনসার্ট করতে প্রথমে আপনাকে যেতে হবে উপরে বামপাশে ইনসার্ট ট্যাবের মধ্যে ইনসার্ট ট্যাবে গেলে দেখবেন যে এখানে থ্রি ডি মডেল বলে একটি ফিচার আছে এটা পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড অ্যাবাভ ভার্সানে পাবেন এখন থ্রি ডি মলসে সিলেক্ট করলাম দেখবেন যে আপনার ডিভাইসে কতগুলো থ্রি ডি মডেল আছে সো দিস ডিভাইস মনে করেন আমি চেস সেট নিলাম এখন দেখবেন এটা ঠিক মাঝখানে একটা থ্রি সিক্সটি রোটেশনের আইকন আছে আপনি এটা লেফট মাউস বাটন দিয়ে ক্লিক করে চেলে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারেন যে কোনো অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলটা আপনার দরকার ওই অ্যাঙ্গেলটি নিতে পারেন আপনি সৈন্যদের সামনে রাখতে পারেন কিংবা মনে করেন কিংস হর্স এগুলোকে সামনে রাখতে পারেন যেভাবে আপনার ইচ্ছা এবং দেখবেন উপরে বাম পাশে আপনার কতগুলো থ্রি ডি মডেল ভিউস দেওয়া আছে সো কোনোটা টপ ভিউ দেয় কোনোটা বটম ভিউ দেয় সো আপনার যে ভিউটা পছন্দ হয় অ্যাজ সিম্পল এজ দ্যাট এখন এই যে থ্রি ডি দিয়ে অনেক কাজ করা সম্ভব লাইফটাকে অনেক ইজি করে দেয় মনে করেন আমি থ্রি ডি মলসে গেলাম এরপর নিচে দেখবেন স্টক থ্রি ডি মডেলস এখানে গেলাম এখানে আপনার পুরো একটা লাইব্রেরি দেওয়া আছে অ্যান্ড জাস্ট মানে অবাক হয়ে যাবেন যে এখানে কী আছে মনে করেন স্পেসে গেলাম স্পেসে এটা সিলেক্ট করলাম সোলার সিস্টেম এখন আপনার ইনসার ওদের একটু সময় লাগবে এবং একটা জিনিস বলে রাখি যে থ্রি ডি মডেলগুলো বিগ ফাইল সাইজ হতে পারে এবং অনেক সময় পাওয়ার পয়েন্ট অনেক হেভি হতে হবে সো মনে করেন আপনার ফাইল যদি বেশি বড়ো হয়ে যায় তার মধ্যে যদি আপনি অনেকগুলো ফাইল নেন এরকম তাহলে একটু ক্র্যাশ করতে পারে তাই যতটা সম্ভব স্লাইড ডিভাইড করে অর্থাৎ মাল্টিপল যদি এরকম থ্রি ডি অবজেক্ট ইউজ করা লাগে তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার পয়েন্ট ফাইলে ইউজ করবেন এখন এটা মনে হচ্ছে একদম সিম্পল একটা জাস্ট সোলার সিস্টেম বাট আমি যদি এটি রোটেট করি সবগুলো গ্রহ এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে এগুলো অরবিটগুলো সুন্দর মতো এখানে দিয়ে দেওয়া হয়েছে সো জাস্ট খেয়াল করেন যে এই একটা থ্রি ডি মডেল দিয়ে একজন টিচার কিন্তু সোলার সিস্টেমে পুরো ক্লাস নিতে পারেন তিনি জাস্ট বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ঘুরিয়ে দেখবেন তারপর ওইখানে মনে করেন দাগ দিয়ে দেখাবেন যে কোনটা কোন গ্রহ সো থ্রি ডি মডেলগুলো লাইফকে অনেক ইজি করে দেয় এখন মনে করেন আপনি বায়োলজি পড়াতে যাচ্ছেন ইনসেটে গেলাম থ্রি ডি মডেলস স্টক থ্রি ডি মডেলস আমার এখানে স্কেলেটন থাকবে সো আমি চাইলে উপরে এখানে সার্চ দিতে পারি স্কেলে টান ইয়াস আমাদের স্কেলেটেন আছে সো এটা সিলেক্ট করলাম ডাবল ক্লিক এবং ইনস্টার্ট হচ্ছে এখন আমাদের মনে করেন একটা পার্টিকুলার কন্টেন্ট নিয়ে আমরা বিভিন্নভাবে মার্কিং করে আমাদের পুরো একটা স্লাইড ডিজাইন করে ফেলতে পারি সো মনে করেন কোন একজন বায়োলজি টিচার তিনি কঙ্কালের বিভিন্ন জিনিস বোঝাচ্ছেন কোথায় কোন হাড়ি সো জাস্ট নিলেন বিভিন্ন রোটেশন দিলেন এবং মনে হচ্ছে আপনার কোনো একটা জায়গায় জুম করতে হবে সো আপনি জাস্ট স্ট্রেচ করে এভাবে দেখাচ্ছেন অথবা আপনি এখানে দেখেন প্যান অ্যান্ড জুম বলে একটি অপশান আছে প্যান অ্যান্ড জুম অপশানে ক্লিক করলে আপনার দেখবেন ডান পাশে একটা প্লাস সাইন আসছে এটাতে যদি আপনি স্ক্রোল আপ করেন তাহলে এটা জুম ইন হচ্ছে আর স্ক্রোল ডাউন করলে জুম আউট হচ্ছে সো আমি জুম ইন করলাম তারপর আমি জায়গা মতো মনে করেন যে আমি হাতটা দেখাবো সো আমি জুম আউট করে জাস্ট হাতটা এখানে বসাচ্ছি তারপর জায়গা মতো হ্যাঁ এখন আমি চাইলে থ্রি ডি রোটেট করে জাস্ট হাতটার উপর বিভিন্ন জায়গায় ফোকাস করতে পারি আমি এখানে সো ইটস অ্যান আমেজিং টুল এবং আপনার লাইফকে অনেক ক্ষেত্রে অনেক ইজি করে দেবে সো টিচারদের ক্ষেত্রে এটা খুবই হ্যান্ডি একটা টুল আপনি চাইলে অন্য বিভিন্ন জিনিসও খুঁজতে পারেন ডিজাইনিং এলিমেন্টসের জন্য মনে করেন এখানে কাপড় দেওয়া আছে আপনার গাছ দেওয়া আছে সো আমরা একটু এক্সপ্লোর করি মনে করেন আমরা উইন্টারে যাই উইন্টারে উই হ্যাভ ডিফারেন্ট থিংস ক্লোথস গ্লাভস চশমা ব্যাকে যাই আন্ডার দিস বায়োলজি আছে ও নাইস বায়োলজি থেকে আমরা নিয়েছিলাম আমরা এখানে কোর্স টোর্স সব কিছু দেওয়া আছে সো থ্রি ডি মডেলস আপনার কাজকে অনেক ইজি করে দেবে এবং স্পেশালি যেহেতু একজন মানে টিচার হিসেবে আমি ভিডিওগুলো বানাচ্ছি আমার এটা মনে হচ্ছে এই জিনিসটা আমার সময় থাকলে লাইফের কাজগুলো কত ইজি হয়ে যেত একটা ডায়াগ্রাম যেটা আমরা মুভ করতে পারছি বিভিন্ন ডিরেকশন থেকে দেখতে পাচ্ছি সেটা অফকোর্স স্টুডেন্টদের জন্য অনেক বেশি ইজিয়ার হবে সো এভাবে আপনি থ্রি ডি মডেলস দিয়ে আমেজিং সব কাজ করতে পারেন অ্যান্ড আপনার যদি আরও থ্রি ডি মডলস লাগে তাহলে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো আপনার থ্রি ডি মডেলস বিক্রি করে কিংবা জাস্ট অনেক সময় ফ্রিতে ডাউনলোড করা যায় ওই ফাইলগুলো নিয়ে আপনি পাওয়ার পয়েন্টে ইনসার্ট করতে পারেন হোপফুলি এগুলো আপনার ইলাস্ট্রেশনকে আপনার প্রজেক্টগুলোকে আরও বেশি আকর্ষণীয় করবে অ্যান্ড আমেজিং করবে এতক্ষণ আপনার সাথে ভিডিওতে ছিলাম আমি সাদমু সাদিক দেখাবেন নেক্সট এপিসোডে অ্যান্ড এস অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচ